গুলো দৌড়ে দৌড়ে আসছে, জ্যাম লেগে আছে, ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে চিঙ্গিসের পোস্টার, সবাই সেলফি টেলফি তুলছে দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, দেখবে এই ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে এই ব্লগটা। তো আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি চিঙ্গিস দেখতে, যাব আমরা ধনেখালি, আর আমাদের শো আছে 4:20 থেকে। তো মোটামুটি এখন 4:45 হয়ে গেছে, আমাদের যেতে অনেকক্ষণ সময় লাগে, মাঝখানে এই সময়টা আমাদের যেতেই লাগবে। তো একটু হয়তো 5 মিনিট থাকতে পারে আমাদের হাতে, ওখানে গিয়ে দেখাবো তোমাদের রূপবাণী সিনেমা হল, আর মানে গ্রাউন্ড ফ্লোরে আছে এম বাজার, সেটাও দেখাবো, আর সিনেমা হলও দেখাবো, আর কেমন লাগলো সেটাও আজকে জানাবো তোমাদের। তো চলো আমরা বেরিয়ে পড়ি দেখতে। আমরা এখন ভান্ডারহাটি, ভান্ডারহাটি মানে ভান্ডারহাটি বাজার ঢোকার আগে, আর ব্যাপার হচ্ছে এখানে পুলিশে ধরছে, আর আমরা ওভারলোড ছিলাম 3 জন, ঠিক আছে, ইল্লিগাল। তো একজনকে নামিয়ে দিয়েছিলাম আমি, ও হেঁটে হেঁটে আসছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। আর আমাদের শো হচ্ছে 4:20 থেকে বললাম, ধনেখালি রূপবাণী, আর আমরা ওখানে পৌঁছাই, পৌঁছে তারপরে দেখা যাক কী হয়। দেখো দৌড়ে দৌড়ে আসছে, আমরা একদম টাইমেই পৌঁছেছি, মানে আমার হাতে মাত্র সময় আছে 2 মিনিট, আর পিছনে পার্কিং, এখানে বাইক পার্কিং করে দিয়েছি। তো এবার চলো, একদম টাইম নেই, নাহলে একটু ভালো করেই দেখাতাম, তবু আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনেটা। এই যো এরা দুজন আমার সঙ্গে এসছে, আমি এদেরকে খুশি, ওরাও আমাদেরকে খুশি, এরকম ব্যাপার হয়ে গেছে, একে টাইম নেই তার উপর আবার এরকম ব্যাপার। হাই হ্যালো কিছু করে দে, ক্যাবলার মতো দেখছিস, ঠিক আছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে এম বাজার, আর উপরে আছে সিনেমা হল, আর একদম সামনেটা আমি দেখাচ্ছি। এই যো সিনেমা হলের সামনে, এটা এই রাস্তা দিয়ে আমরা এলুম, এই দেখো, এই হচ্ছে ধনেখালি রূপবাণী, আর তার সঙ্গে এম বাজার। এইদিকে পার্কিং করেছি, ওইদিকেও পার্কিং আছে ফ্রিতে, কিন্তু রাখলে চার্জ হতে পারে। তো চলো আমরা এবার ভিতর দিকে যাব। এই দেখো নিচেই হচ্ছে এই এম বাজার, আর আমরা উপরে চলে যাব, এর একদম পাশ দিয়েই সিঁড়ি উপরে যাওয়ার জন্য, মানে সিনেমা হলে যাওয়ার জন্য। তো চলো, বেশ সুন্দর আছে। ও বাবা, জ্যাম লেগে আছে। আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে, এই যে আমার কাছে কিউআর কোড আছে, আমি দেখাচ্ছি, স্ক্যান হয়ে গেছে। এই হচ্ছে ভিতর, ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সব চিঙ্গিসের ভিড়। এখানে কিছু টাইম পাস খাবার আছে, যেগুলো হাফ টাইমে বেশিরভাগ সবাই খেয়ে থাকে, এবং তার সঙ্গে আছে জেন্টস টয়লেট, আর ওদিকে লেডিস টয়লেট। এই হচ্ছে চিঙ্গিসের পোস্টার, সবাই সেলফি টেলফি তুলছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে এন্ট্রি গেট হলে, স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখনও ভিতরে যাইনি, কারণ একটুখানি লেট করে পড়েছি, এখানটা দেখা পাচ্ছিলো, তাই এখানটা দেখালাম, এবার চলো ভিতর দিকে যাই। চলো ওই চলে, বেশ সুন্দর লাইটিং করা আছে সিঁড়িগুলোয়, চল ভিতরে, চল ভিতরে, চল। আমাদের সিট পেয়ে গেছি সামনেই, চলো ভিতর দিকে এবার ঢুকে পড়ি। আমরা 3 জন এসেছি, আর আমাদের সিট ছিল B13, 14, 15, তো আমরা সিট পেয়ে গেছি। আমাদের সিটটা উপর দিকে আছে, মানে উপরে একটা সিট আছে, একটা লাইন আছে, তারপরে সেকেন্ড লাইনে আমাদের সিট আছে। এবার হলটা একটু ভালো করে দেখছি, যেহেতু এখন লাইটটা জ্বলছে। দেখো এই হচ্ছে সাউন্ড সিস্টেম, লাইটিং করা আছে, আর এই হচ্ছে পর্দা, স্ক্রিন 2D স্ক্রিন, জেনারেলি এটা হচ্ছে 2D হল, 3D নয়, 2D, তো 2D স্ক্রিন, আর স্ক্রিনটা খুব একটা বড় নয়, মোটামুটি। আর সিটগুলোর কথা যদি বলি, হাত রাখার জায়গা আছে এবং বোতল হোল্ডার আছে তার সঙ্গে, আর বেশ নরম আছে, কমফোর্টেবল আছে, কোনো অসুবিধে নেই, বসে আরাম আছে। তো ফ্রেন্ডস, এবার আমাদের দেখা হবে সিনেমার শেষে, হাফ টাইমে একবার দেখা করবো, অসুবিধে নেই, আর তারপরে সিনেমার শেষে দেখা করবো, আর যখন দেখা করবো তখন সন্ধ্যা হয়। এবার দেখে নিই চিঙ্গিস কেমন লাগে, তোমাদেরকে অবশ্যই জানাবো, দেখতে থাকো আমার ভিডিওটি। আর গলাটি কি সুন্দর ভরা ভরা লাগছে, কিন্তু মা
তোমার গোলটা কিন্তু খালি খালি লাগছে। তো এখন হয়েছে হাফ টাইম, আর হাফ টাইমে সবাই ফাঁকে গেল, আমিও আমরাও যাবো ভাবছি। তো যেটা ব্যাপার হচ্ছে যে সিনেমা হল কিন্তু পুরো ভরে গেছে, মানে আমি যখন টিকিট বুক করি তখন খালি ছিল, আজকে সকালেই বুক করেছিলাম টিকিট, খালি ছিল, কিন্তু এসে দেখছি পুরো টোটালি সিনেমা হল কভার হয়ে গেছে, বুক হয়ে গেছে। চলো এবার ফাঁকে যাই একবার। আবার ফাঁকে এলো, এখানে চলছে আমরা দেখছি চেঙ্গিস, কিন্তু এখানে কিসিকা ভাই কিসিকা জানো চলছে, আর অ্যাকচুয়ালি এটাই আমার দেখার আজকে ইচ্ছে ছিল, বাট টাইমিংয়ের জন্য হলো না। ইচ্ছে আছে পরের সপ্তাহে আসবো দেখার জন্য, আর তোমাদেরকেও দেখাবো পরের সপ্তাহে যখন আসবো। হাফ টাইম খতম, আর সিনেমাও স্টার্ট হয়ে গেছে, আমরা এই পপকর্ন টপকর্ন একটু নিয়েছি। তো চলো এবার দেখি বাকি অংশটা। ফাইনালি কমপ্লিট হলো চেঙ্গিস। তো গাইজ, ফাইনালি আমরা দেখলাম চেঙ্গিস, মোটামুটি ভালোই লাগলো। আর সবথেকে ভালো লেগেছে এই সিনেমার মধ্যে একটা অরিজিৎদার গান আছে, সং আছে, ওই গানটা খুব ভালো লেগেছে আমার সত্যি বলতে। তো এখন টাইম হয়ে গেছে সাতটা, টাইম হয়ে গেছে সাতটা, 4:20 থেকে সাতটা, ভালোই লাগলো সিনেমাটা, টাইমও ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে এম বাজার। তো আমাদের বাইক আছে ওইদিকে পার্কিং, পার্কিংয়ে আছে, এবার আমরা বাড়ির দিকে রওনা নেব। তো দেখছি আর কিছু করা যায় কি টাইম পাস এখানে। তো বন্ধুরা এইখানেই শেষ হচ্ছে আজকের চেঙ্গিস শো। ওকে, থ্যাংক ইউ, বাই, জয় হিন্দ।